এই ভিডিওতে আমরা ফিগমার ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, কোন কোন জিনিসপত্র আছে না আছে, কোনটার শর্টকাট কি, কোন দিকে কি জিনিস আছে, সবকিছু দেখার চেষ্টা করব এই পুরো একটা ভিডিওতে। ওকে, সো প্রথমে যদি আপনারা ফিগমাতে চলে আসেন, ফিগমার ওয়েবসাইটটাতে, তাহলে আপনারা দেখতে পারবেন হলো এরকম কিছু একটা, অ্যান্ড প্রথমে একটা বাটন আছে কল টু অ্যাকশন লাইক ট্রাই ফিগমা ফর ফ্রি। আসলে এটা ফ্রি, কিন্তু তাই বলে যে সব কিছুই ফ্রি তা এমন নয়, কিছু কিছু বিষয় পেইড আছে যেটা কিনা আপনার কাজ করতে গেলে বুঝতে পারবেন। অ্যাজ এ বিগিনার হিসেবে আমাদের কাছে সব কিছুই মনে হয় এখানে আছে, সো সমস্যা নেই, এত মানে টেনশনের কিছু নাই, যেহেতু আমরা ওই লেভেলে ইয়া করতে যাচ্ছি না। সো এখানে আসার পরে জাস্ট একটা সাইন আপ ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, মানে জাস্ট একটা ইমেল একটা পাসওয়ার্ড দিয়ে খুলে নিতে পারেন, অথবা জিমেল বা গুগলের ইয়া দিয়েও আপনারা চাইলে লগ ইন করতে পারেন। সো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি আরেকবার কিন্তু অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি না। সো এই অ্যাকাউন্টে আসলে আপনারা মোটামুটি এই ধরনের কিছু অপশান দেখতে পারবেন, যদিও আমার এখানে অনেকগুলো প্রজেক্ট দেখাচ্ছে, আপনাদের এখানে অনেকগুলো প্রজেক্ট শো করবে না, আপনারা এখানে এরকম ফাঁকা হয়তো বা এক দুইটা প্রজেক্ট এখানে নিচে পেতে পারেন যদি থাকে আর কি, সঠিক মনে পড়ছে না, বাট এখানে এরকম অপশান আসবে। সো প্রথমেই এখানে যেটা দেখতে পাচ্ছেন নিউ ফাইল, নিউ ডিজাইন ফাইল, তো এখান থেকে আমরা শুরু করব। আপনার কাছে যদি মানে ফিগমা ফাইল বা স্কেচ বা অন্য কিছু থাকে সেক্ষেত্রে এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। আর এটা হচ্ছে হলো হোয়াইট বোর্ড অ্যান্ড ডায়াগ্রাম, সো এদিকে আমাদের যাওয়ার দরকার নাই। আর লেফট সাইডে যদি দেখেন কিছু ড্রাফ আছে এবং রিসেন্ট আপনি কী করছেন সেটাও, এখানে আপনার টিম মেম্বার যেগুলো সেগুলো মোটামুটি দেখা যাচ্ছে। সো এখানে টিম হিসেবে কিন্তু মোটামুটি আপনারা কাজ করতে পারবেন, মানে ফিগমাতে কয়েকজন মিলে আর কি। তো এটা হয়তো বা একটা লিমিটেশন আছে, এমন না যে আপনার আনলিমিটেড লোকজন একটা ওয়ার্ক স্পেসে কাজ করতে পারবেন, এই তখন আপনাদেরকে প্রিমিয়ামে যাইতে হবে আর কি। আবার প্রোটোটাইপ নামে একটা জিনিসপত্র আছে, ওইটাতেও আপনাকে প্রিমিয়ামে যাইতে হবে। ফ্রিতে এক দুইটা করা যায়, বাট সব কিছু করা যায় না যতদূর সম্ভব আমার মতে। সো আমরা টিম ক্রিপ্টোটা যাবো না, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসেবে জাস্ট নিউ ডিজাইন ফাইলে ক্লিক করলাম, তাহলে মোটামুটি এই ধরনের পেজ আমি এখানে পেয়ে গেলাম। সো এইখানে আসলে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন লেয়ার এবং অ্যাসেট। সো অ্যাডসেন্সে আমাদের অ্যাসেটস আমাদের কিছুই নেই, জাস্ট লেয়ার এখানে আমরা তৈরি করলে লেয়ারগুলো হবে, আর উপরে আমরা নাম দিতে পারবো। সো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে হলো এজেন্সি, কারণ আমরা এজেন্সি ইয়াটা ডিজাইন করতে যাবো, আপনারা জানেন নিশ্চয়ই। আর এই দিকে যদি রাইট সাইডে আসেন, ডিজাইন আছে, প্রোটোটাইপ আছে, আর ইন্সপেক্ট আছে। ইন্সপেক্ট হলো ডেভেলপারদের কাজে লাগবে, যখন তারা কোনো কিছু দেখবে আর কি, তখন সিএসএস কোডগুলো এখান থেকে দেখা যাবে। আর ডিজাইন থেকে আমরা মোটামুটি কালার চেঞ্জ করা থেকে যাবতীয় ডিজাইনের কাজকর্ম সব কিছু করতে পারবো। আর এক্সপোর্ট থেকে আমরা কোনো কিছু রেন্ডার করতে পারবো। রেন্ডার বলতে ধরেন একটা পিএনজি আপনার লাগবে, মানে ফটো একটা লাগবে, বা আইকন একটা, আপনি পিএনজি ফরম্যাটে আপনি সেভ করবেন, ওই কাজটা আপনি রেন্ডার মানে এক্সপোর্ট থেকে করতে পারবেন। আর প্রোটোটাইপ হচ্ছে হলো, এটা পরে দেখাই দিব একটা সময়, আর আপনি নিশ্চয়ই জানেন আমি হয়তো শুরুর দিকে চেষ্টা করবো দেখা দেওয়ার জন্য। প্রোটোটাইপ এটা অনেক সিম্পল একটা জিনিস, আর কিন্তু অনেক দারুণ আর কি। আচ্ছা, এখানে আসলে উপরে দেখতে পাচ্ছেন হলো মুভ আর স্কেল, অ্যান্ড মুভের পাশাপাশি দেখেন শর্টকাটগুলো দেওয়া আছে। যদি আপনি ভি প্রেস করেন ডিরেক্টলি মুভ আসবে, যদি আপনি কে প্রেস করেন তাহলে স্কেল আসবে। মুভ হচ্ছে হলো কোনো কিছু সরানোর জন্য ইউজ করবেন, স্কেল হচ্ছে ছোটো বড়ো করার জন্য ইউজ করবেন। এখানে আছে ফ্রেম, আর একটা হচ্ছে স্লাইস, স্লাইসের ব্যাপারটা জানি না, বাট ফ্রেমের ব্যাপারটা জানি। ফ্রেম হচ্ছে ধরুন আমি এখানে একটা ইয়া তৈরি করবো, এই দেখেন আমি একটা ফ্রেম তৈরি করে ফেলছি, দেন আমি এখানে কিন্তু আমার যাবতীয় জিনিসপত্রগুলো রাখতে পারবো। অ্যান্ড ফ্রেমের বিষয়টা জাস্ট মনে রাখেন, ইন ফিউচার আমাদের এটা আবারও কাজে লাগবে যখন আমরা ডিজাইন করতে যাবো, এটা লাগবে, জাস্ট এটা মনে রাখেন। তারপরে যদি আমরা যাই পাশের বক্সটাতে, এখানে অনেকগুলো জিনিসপত্র পাবো, রেক্ট্যাঙ্গুলার আছে, লাইন আছে, তো রেক্ট্যাঙ্গুলার দিয়েও তো একটা জিনিস করা যাবে, তাহলে ফ্রেম আর রেক্ট্যাঙ্গুলার তফাৎটা কি, রাইট? আচ্ছা, তফাৎটা বোঝার আগে এইটা জিনিস একটু দেখেন, এখানে যদি আমি ক্লিক করি কতগুলো অপশান পাইতেছেন, খুব বেশি কিন্তু অপশান পাচ্ছেন না, বাট ফ্রেমে যখন যাচ্ছেন অনেকগুলো অপশান পাচ্ছেন। অ্যান্ড এখানে একটা এক্সট্রা ফিচার হচ্ছে হলো অটো লে আউট, সো এই জিনিসটা না আপনারা বুঝতে পারবেন হয়তো ডিজাইন করতে করতে, যে ফ্রেম আর কখন ফ্রেম ইউজ করবো আর কখন এই জিনিস রেক্ট্যাঙ্গুলার দিব। আর রেক্ট্যাঙ্গুলার মধ্যে অনেকগুলো ইয়ে আছে, এলিপস আছে, লাইন আছে, অ্যারো আছে, পলিগন আছে, স্টার আছে, আবার আপনি যে ডিরেক্টলি ইমেজও প্লেস করতে পারেন, অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও কিন্তু আমরা ইমেজ আনতে পারি, আপনারা নিশ্চয় জানেন। অ্যান্ড তারপরে যদি আমরা যাই, আছে পেন টুল আছে এবং পেন্সিল আছে, যেগুলো শর্টকাট আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে গেলে টেক্সট আছে, আমরা যাবতীয় টেক্সট লিখতে পারতেছি। এখন যদি আমি টেক্সট এখানে একটা লিখি, দেখেন নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন যে আসলে ব্যাপার স্যাপারটা আসলে কী হইলো এখানে। সো দেখতে পাচ্ছেন হ্যাঁ, লেয়ারের নিচে চলে গেছে, আর লেয়ারটা টান দিয়ে নিচতে হচ্ছে, তারপর দেখা যেতেছে। আর ফ্রেমের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি নিচ্ছেন, অটোমেটিক্যালি যা নিচ্ছে তার উপর বেস করে সে একটা ফ্রেম দিয়ে দিচ্ছে। সো এই জন্য বললাম যে ডিজাইন করতে গেলে না এগুলো নিজেরাই টের পেয়ে যাবেন যে কোনটা কখন ইউজ করছে। এখানে হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল দিয়ে আমরা এখানে জুম করতে পারবো, মানে সরাইতে পারবো, এভাবে যাইতে পারবো। অনেক সময় দেখা গেল নিচে দেখা যায় না, তখন এই হ্যান্ড টুলটা লাগবে। আর হ্যান্ড টুলের মনে হয় এখানে শর্টকাট থাকার কথা, যদি এসব করছে না, বাট শর্টকাট অবশ্যই আছে, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে হলো ম্যাসেজ, মানে ধরেন কমেন্ট করতে পারবেন। ধরেন এখানে আমি একটা কমেন্ট করতে চাই, যেটা হচ্ছে হলো একটা বাটন, ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা বাটন। সো অ্যাজ এ অন্য একটা টিম মেম্বার যখন এসে দেখবে, তখন কিন্তু দেখতে পারবে যে হ্যাঁ এখানে একটা বাটনই আছে। সো এখন
আপনি যদি কোনো কিছু যদি মার্ক করতে চান ডিরেক্টলি কিন্তু তারে মার্কও করতে পারবেন, ঠিক আছে? সো এতে করে হবে কি, তাও সেও বুঝতে পারবে, অন্য একজন মানুষ কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ আমার এখানে ফিক্স করতে হবে, এখানে আমার চেঞ্জ করতে হবে। সো এই জিনিসগুলো মোটামুটি মার্ক দিয়ে করা যায়। আর ফিগমার যে আইকনটা আছে সেটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন পাবেন, ফাইল পাবেন, নতুন ডিজাইন তৈরি করতে পারবেন, ইমেজ প্লেস করতে পারবেন, তারপরে স্কেচ ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, অনেকগুলো জিনিসপত্র আছে। এডিটে গেলেও আপনার এই ধরনের জিনিসপত্রগুলো অনেকগুলো পাবেন, ভিও গেলেও অনেকগুলো জিনিসপত্র পাবেন, অবজেক্টে গেলেও পাবেন, ভেক্টরে গেলেও পাবেন, টেক্সটে গেলেও পাবেন, অ্যারেঞ্জে গেলেও পাবেন, আর প্লাগইনে গেলে তো নতুন নতুন প্লাগইন অ্যাড করতে পারবেনই। আর নিচের দিকে আসলে ইন্টিগ্রেশন আছে, ড্রিবল শুধুমাত্র, প্রেফারেন্স আছে, আর এখানে তো গেট ডেস্কটপ অ্যাপ আছে একটা, যেটা আমাদের কোনো প্রয়োজন নাই যে আমরা যেহেতু আমরা ওয়েবে এটা ইউজ করবো। আমার কাছে কেন জানি মনে হয় ওয়েব টাইপ বেস্ট, অ্যাপ্লিকেশন ডাউনলোড করো, লগ ইন করো, ভাই রে ভাই অনেক ঝামেলা, তার চাইতে ওয়েবে ইজি মনে হয়। আচ্ছা, তারপর উপরের দিকে গেলে আমরা ক্রপ পাইতেছি, আর এইগুলা যে কিসের আইকন আছে, ক্রিয়েট কম্পোনেন্ট আছে, ইউজ মার্কস আর ক্রিয়েট লিঙ্ক আছে, আর এখানে গেলে আমরা শেয়ার বাটন পাইতেছি, আর এখানে প্রিভিউ দেখা যাবে। প্রিভিউ বাটনে ক্লিক করলে ডিরেক্টলি আমরা প্রিভিউ দেখতে পাবো, যখন আমরা ওয়েবসাইট কমপ্লিট করবো ওই সময়টাতে আমাদের প্রিভিউ বাটনটা কাজে দিবে। আর এখানে একটা বিষয় হচ্ছে, যে কোনো একটা জিনিসে ক্লিক করলে না পাশে আমি লেফট সাইডে কিছু অপশন পাইতেছি, এক্সট্রা কিছু অপশন, যেটা হচ্ছে হলো দেখেন প্রথমে অ্যালাইনমেন্ট আছে, তারপরে হাইট উইথ চেঞ্জ করার অপশন আছে, রেক্ট্যাঙ্গুলার দেওয়া যাবে এটার একটা অপশন আছে, হ্যাঁ, তারপরে আরও যদি এখন লেয়ার আছে কিছু, তারপরে টেক্সটের সিস্টেমগুলো আছে, আরও অনেকগুলো জিনিসপত্র আছে যেগুলো কিনা আমরা কাজ করতে করতে টের পেয়ে যাবো। তারপরে স্ট্রোক আছে, ইফেক্ট আছে, আর এখানে এক্সপোর্ট আছে, ঘুরে ফিরে একই জিনিস। আর এখানে তো লেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি যেগুলোকে আমরা এখানে অর্গানাইজ করতে পারবো আমাদের ইচ্ছা মতো। আর এখানে তো অ্যাসেটস আছে যেগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই, সে এইটুকু বুঝতে পারলেই হলো এনাফ, ঠিক আছে? তারপরে আমরা যখন কাজ করবো, আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন, ধীরে ধীরে আপনার একবারে মাথায় চলে আসবে যে আসলে কোনটা কোন সময় ইউজ করতে হবে।